শ্রাবণ মাসে বাড়িতে লাগান এই একটি বিশেষ গাছ, যে গাছটি আপনার বাড়িতে থাকলে আপনার বাড়ির সৌভাগ্য এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে অতি দ্রুত। সকলকে স্বাগত আরও একবার, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। দর্শক বন্ধুগণ, বেশিরভাগ মানুষজনই জানেন না যে বাড়িতে মানি প্ল্যান্ট গাছ রাখলে অর্থের অভাব কিছুটা দূর হয়। আবার এটি অনেকে জানেন, কিন্তু বলে রাখি আরও এমন অনেক গাছ রয়েছে যেগুলো বাড়িতে রাখলে আপনারা ঈশ্বরের কৃপায় বা তাদের আশীর্বাদ পেয়ে আপনারা কিন্তু আপনাদের জীবনের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে পারেন। দেবতাদের দেব বা দেবতা হলেন মহাদেব, তাই তো তাকে দেবাদিদেব বলা হয়ে থাকে। কিন্তু ভক্তের কাছে দেবাদিদেব মহাদেবের চাহিদা খুবই সামান্য। বলা হয় মহাদেব হলেন আপন ভোলা, তাই তাকে ভোলা বাবা বলা হয়। যদি মন দিয়ে ভক্তি ভরে বাবাকে ডাকি বা মহাদেবের কাছে আমরা কিছু চাই, তাহলে নাকি বাবা তার কোনো ভক্তকেই ফেরান না। শ্রাবণ মাসে তারকেশ্বরের মতো পূর্ণভূমিতে মানুষ হত্যে দিয়ে পড়ে থাকেন বাবার আশীর্বাদ লাভের জন্য। তা মহাদেব হলেন আশুতোষ, কারণ তিনি অল্পতে সন্তুষ্ট, তাই খুব সহজ নিয়ম এবং খুব সহজেই আপনি মহাদেবকে সন্তুষ্ট করতে পারবেন। মহাদেবের পুজো করার আগে এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করুন। শরীর মন শুদ্ধ থাকলে আপনার ডাক পৌঁছে যাবে বা আপনার মনের ইচ্ছা পৌঁছে যাবে সর্বশক্তিমানের কাছে। এরপর শিবলিঙ্গে আপনারা দুধ ঢালবেন, জল আর মধু দিয়ে সোমবার শিবকে আপনি স্নান করাবেন। এটি অত্যন্তই শুভ বলে মনে করা হয়। এতে মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন। বলা হয় এমনটা করলে সাংসারিক সমস্যা, চাকরির ক্ষেত্রেও, এমন কি আপনি যদি ব্যবসার লাইনে যুক্ত থাকেন, ব্যবসায়িক দিকেও নানান সমস্যা মিটে যাবে যদি জল আর মধু দিয়ে মহাদেবকে স্নান করান। মহাদেবের পছন্দের যে জিনিস, তার মধ্যে বলে রাখি কয়েকটি ফুলের কথা, ধুতুরা এবং আকন্দ ফুল মহাদেবের খুবই প্রিয়। তাই এই ফুল দিয়ে পুজো করলে দেবাদিদেব খুবই প্রসন্ন হন। তবে হ্যাঁ, অনেকেই জানেন না বেল গাছের ফুল মহাদেবের খুবই পছন্দের। সুগন্ধযুক্ত বেল ফুলের কথা হয়তো অনেকে জানেন না। বেল গাছে ফল ধরার আগে যে ফুল হয় সেই ফুলটি মহাদেবের খুব পছন্দের। তাই যদি পারেন সেই ফুল বাবাকে নিবেদন করবেন। বাস্তুশাস্ত্রে বেল গাছকে শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান শিব বেল গাছেই বাস করেন। হ্যাঁ, এটা কি জানেন? তাই সেই বাড়িতে, যে বাড়িতে বেল গাছ থাকে, স্বয়ং শিব ঠাকুরের অর্থাৎ দেবাদিদেব মহাদেবের নজর বা দৃষ্টিও সেখানে থাকে। সেই সংসারে কখনোই অভাব হয় না। লতানো গাছ রোপণ করলে বাড়িতে আপনার সম্পদের ভাণ্ডার সর্বদাই পূর্ণ হতে থাকবে। এতে করে দেখবেন আপনার পরিবারে খরচের যে পরিমাণটা সেটা কমবে, অর্থাৎ খরচার যে চাপ বা বোঝা সেটা দ্বারা আপনিও আপনার পরিবার কোনো বিরক্ত হবেন না বা আপনাদের ওপর খুব বেশি চাপ পড়ে যাবে না। এছাড়াও আরও একটি গাছ
যেটি রাখলে নাকি বাড়িতে কখনোই আর সুখ শান্তি এবং অর্থের তিনটেরই অভাব হবে না, সেটি হলো শ্বেত আকন্দ ফুলের গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন আকন্দ ফুল শিব ঠাকুরের কতটা প্রিয়। হরগৌরী অর্থাৎ দেবী দুর্গা এবং বাবা ভোলানাথকে একসঙ্গে, তাদের মূর্তি যদি থাকে বা তাদের একসাথে ফটোচিত্র থাকে, সেটিতে আকন্দ ফুলের মালা তৈরি করে পরাবেন। দেখবেন এতে আপনি মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের কৃপা দৃষ্টি পাবেন। আর এই আকন্দ ফুল শুধু এই শ্রাবণ মাস বলেই নয়, আপনারা বছরের প্রত্যেকটা দিনে বা বছরের প্রতিটি সোমবারেই চেষ্টা করুন দেবাদিদেব মহাদেবকে অর্পণ করার। প্রচণ্ড প্রচুর প্রচুর সুফল পাবেন, বহু গুণ ফল আপনি লাভ করতে পারবেন। দেবী দুর্গার অপর আরেক নাম হচ্ছে অপরাজিতা। দর্শক বন্ধুগণ, নীল অপরাজিতা দেবাদিদেব মহাদেবের অত্যন্তই পছন্দের। আর এই ফুলটির আরও একটি নাম আছে জানেন তো, নীলকণ্ঠ। আর এই নীলকণ্ঠ আবার মহাদেবের আরেক নাম। তাই বুঝতে পারছেন এর মধ্যে যে কানেকশন বা এর মধ্যে যে যোগ রয়েছে। দর্শক বন্ধুগণ, তাই আপনাদের উদ্দেশ্যে বলছি একটি অপরাজিতার গাছও আপনি আপনার বাড়িতে রাখুন। বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জি অর্থাৎ অশুভ শক্তির আগমন ঘটবে না। সর্বদা দেখবেন শুভ শক্তিরই সঞ্চার ঘটবে আপনার গৃহে। তাই আপনাদেরকে যে গাছগুলি আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম তার মধ্যে যে সবকটাই আনতে হবে এমনটা নয়, যেটা আপনার পক্ষে সম্ভব আপনি আনতে পারেন। আর বলে রাখি, যারা শহরে ফ্ল্যাটে থাকেন তারা কী করবেন, তারা একটি মাটির টবে এই গাছগুলি বসাতে পারেন, কোনো অসুবিধে নেই। আর আপনারা পারলে নার্সারি থেকেই কিনে আনবেন। আর যদি গ্রামাঞ্চলে আশেপাশে তো দেখতে পান, আপনার বাড়ির কাছাকাছি কোনো রাস্তায় স্থানে, সেখান থেকেও নিয়ে আসতে পারেন, চারা আপনার বাড়িতে বসাতে পারেন, কোনো অসুবিধা এতে হবে না। যাই হোক, আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটি গাছ অবশ্যই লাগাবেন। আর মহাদেবকে যে যে জিনিসগুলি তার পছন্দের যে প্রিয় জিনিস অর্পণ করার কথা বললাম, অবশ্যই অর্পণ করবেন, আপনার জীবনের সকল ইচ্ছাই পূরণ হবে। ধন্যবাদ, বিদায়।